খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার কাজীপাড়া ও হাতিয়াপাড়া গ্রামে পিছিয়ে পড়া নারীদের রোজগারের মাধ্যম এখন মোড়া তৈরি। বাড়ির উঠোনে মোড়া তৈরি করে অনেকেই পরিবারের সচ্ছলতা ফিরিয়েছেন। মোড়া বানাই, এগুলা দিয়া সংসার চালাই। আমরা সালানরা রাখি, রাখি বাদ ভাঙি, আমার লাভ রেখে আমরা ছেলে মেয়ের পিছনে খাটাই। সংসারের কাজের শেষে বানাই, বানাই গুলা অন্যান্য বিহারিদের কাছে বিক্রি করি। বিক্রি করার পরে এগুলো দিয়ে আমাদের স্বামীদের কিছু হেল্প করি। স্কুল কলেজ পড়ুয়া সন্তানেরা লেখাপড়ার ফাঁকে এ কাজে তাদের সহযোগিতা করছে। এতে করে পাহাড়িয়া জনপদের প্রতিটি বাড়িই যেন হয়ে উঠেছে ছোট্ট কুটির শিল্প। আর এসব মোড়া বাড়ি বাড়ি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যে সেরা অফার গিয়ে সংগ্রহ করছেন স্থানীয় পাইকাররা। আমি মোড়াগুলো বানাই, ছেলে মেয়েদের লেখাপড়ার সহযোগিতা হয় বা নিজের ঘরে সহযোগিতা হয়। আমি কিনি এবং ঢাকা সিডাং বিভিন্ন জায়গাতে দিই এবং আমারও লাভ হয়, ওদেরও লাভ হয়। বিপণন প্রক্রিয়া সহজ হওয়ায় প্রায় প্রতিটি ঘরেই বাড়ছে মোড়া তৈরির কাজ। এতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাদেরকে মোটিভেট করার জন্য আমরা তাদের মাধ্যমে তাদের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা তারা যেভাবে চায় বিধিবিধানের আলোকে যেটুকু সহযোগিতা করা যায় ততটুকু করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। সপ্তাহে একজন দুই থেকে তিন জোড়া মোড়া তৈরি করতে পারেন। আকার ভেদে এসব মোড়া প্রতি জোড়া 350 থেকে 600 টাকায় বিক্রি হয়। শারমিন সরনা, মোহনা সংবাদ।